রাজ্যের অন্যান্য প্রান্তর লগতে বরাকতো বিধ্বংসী রূপ ধারণ করেছে বানে। মণিপুরত হয়ে থাকা ধারাহার বরষুণের ফলত ফেনে ফুটুকারে উফন্দি উঠিছে বরাক নদ, ফলত শিলচর শহরের লগতে বরাকর বিস্তীর্ণ অঞ্চল বানে প্লাবিত করেছে। এক ভয়ঙ্কর দৃশ্য, বানত উটি গেছে এগারী দুর্ভগিয়া। বরাকত বিধ্বংসী বান, রিমলের প্রভাবত ধারাষার বৃষ্টিয়ে বরাকর তিনিখন জেলাত সৃষ্টি করেছে বিভীষিকা। তারেই এক জিয়া ভয়ঙ্কর বাস্তব ছবি। হাইলাকান্দি জেলার মোহনপুরত কাটাখাল নৈর বাঢ়নী পানিয়ে এইদরে কোবাল সুতরে বই গেছে পথর উপরে। এই পথরে যা এজন ব্যক্তিক উটুয়াই নিলে প্রচণ্ড বেগে অহা বাঢ়নী পানিয়ে। পিছত এজোপা গছত ধরে কোনোমতে রয়ে যাবলে সক্ষম হল ব্যক্তিজন। স্থানীয় লোকের তৎপরতাত উদ্ধার হল ব্যক্তিগী। জেলার আংখাই লঙ্কায় টসলা, তারপর আলকাপুর সমষ্টির যে বৃহৎ আকারে যে নদী বাঙন, এটা কথা প্রমাণ হয় যে হাইলাকান্দির মানুষ জলমগ্ন হওয়ার ক্ষেত্রে জলসম্পদ বিভাগের ব্যর্থতা, হাইলাকান্দি জেলার প্রতিনিধি সকলের ব্যর্থতা আর নেগলিজেন্সি, মইমতালির কারণে আলকাপুরের রাইজ, হাইলাকান্দি রাইজ জলমগ্ন হয়েছে, জলর তলাত থাকবলগা হয়েছে। হাইলাকান্দির কাটাখাল নৈর বাঢ়নী পানিত ইতিমধ্যে মৃত্যু ঘটিছে আজিবুল নেশা মজুমদার নামের এগারী মহিলার। বর হাইলাকান্দি বাঢ়নী পানিয়ে উটুয়াই নিছিল মহিলাগৰাকীক, পিছত এসডিআরএফে উদ্ধার করে মহিলাগৰাকীর মৃতদেহ। ইফালে বরাক নৈর বাঢ়নী পানিয়ে ইতিমধ্যে প্লাবিত করেছে ছয় নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। রাষ্ট্রীয় ঘাইপথর পাঁচগ্রাম এলাকাত 200 মিটার পথ প্লাবিত হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়েছে বরাকর তিনিখন জেলার আভ্যন্তরীণ যোগাযোগ। আপ হালত দেখ সকতে হ্যাঁ কেসা হুয়া, পুরো রাস্তে মে পানি হো চুকা হ্যায়, ইয়ে হামারা গাড়ি দাড়ি ইয়ে দেখিয়ে পুরা ডুব গয়ে। হাম আবি ইধর এসে মতলব গভর্নমেন্ট সে জানানা চাহতে হ্যায় কি জলদি হমকো ইয়ে করে, ইয়ে গাড়ি বগেরা চল রহা হ্যায় তো গাড়ি কা ওয়েভ জো বন রহা উসসে যাকে হামারা ওয়াল বগেরা জো দিয়া হুয়া বেড়া উসমে যাকে লগ রহা হ্যায় তো ও এফেক্ট পড় রহা হ্যায় দেখ সকতে হ্যায় আপ উধর। হাইলাকান্দির এই অভাবনীয় বানে হাহাকার বয়াইছে বহু সংখ্যক পরিয়াললৈ। নদীর বানর লগে লগে বৃদ্ধি পাইছে কৃত্রিম বানরও তাণ্ডব। কৃত্রিম বানত বুর গেছে হাইলাকান্দির লক্ষ্মীনগর আরক্ষী চকী। বরাক নৈর পানিয়ে শিলচরতো সৃষ্টি করেছে অভাবনীয় পরিস্থিতি। বানর সংহারী রূপর ফলত শিলচর কালাইন সংযোগী পথ অর্থাৎ শিববাড়ি রোডত বরাকর পানি সুমাই পড়েছে। সিঙ্কিং জোন শিববাড়ি রোডত ইতিমধ্যে গধুর যান বাহন চলাচলত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর রাষ্ট্রীয় ঘাইপথত এই শালচাপরা অঞ্চলত কেনেধরে অবস্থা দেখাব পারো আমার দর্শক সকলক। আজি রাতেপা 9টারপরাই আরম্ভ হয়েছে বরাকর নৈ পানি বাড়ি আছে, যদি কারণে এতিয়া রাস্তার উপর দিয়ে ফ্লো করে আছে। ডাঙর কেটা ভেহিকল চলি আছে, ট্রাক কেটা ক্রস করব পারিছে কষ্ট মস্তকে, কিন্তু সরু বাড়ি যিমানখিনি আছে এইবিলাকে চান্স লব পারা নাই, কিয়নো সাইলেন্সার পাইপর দিয়ে পানি সুমাই যায় আর গাড়ি ফাঁসি যাব। এই জলের কারণে রাস্তা ডুবে গেছে, আমি তো যাইতে পারি না, আমি হাইলাকান্দি যাইতাম সকাল 9টা থেকে, এই কারণে আমি বসে আছি। 8টা সাড়ে 8টা অবধি জল একটু করে আসলো, এখন দেখলাম তো বহুটা জল আসে গেল। মণিপুরত নেড়া নেপেড়া বরষুণের ফলতে উফন্দি উঠিছে বরাক নৈ পৃষ্ঠ, যার ফলত শিলচর শহরের বহু ঘর দ্বার, বিদ্যালয়, মহাবিদ্যালয় এটা পানির তলত। একে ভয়াবহ বান পরিস্থিতি করিমগঞ্জ জেলাত। করিমগঞ্জত লঙ্গাই নয়ে আটাইতকৈ বেশি তাণ্ডব চলালে পাথারকান্দি সমষ্টিত। সমষ্টিটির বিভিন্ন ঠাইত মথাউরি ছিগি হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। জলমগ্ন অঞ্চল আর ছিগা মথাউরি পরিদর্শন করে রাইজর অবস্থার বুঝ লৈছে সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পালে। 50 মিটার দূরত থাকা লঙ্গাই নৈর বাঢ়নী পানিয়ে উটুয়াই লৈ গেছে পাথারকান্দি বিলবাড়ি সংযোগী গড়কাপ্তানি পথর বৃহৎ অংশ। পাথারকান্দিত বেসিক্যালি মিজোরামও বেশিকে বরষুণ হলে পাথারকান্দিত মানে এনেই মানে আমার লঙ্গাই নদীটো মানে সাবমার্জ হয়ে যায়, আর এইবার বেশিকে মিজোরামের বরষুণের কারণে আর এই যে সাইক্লোনের কারণে আমার গোটে মিজোরামের পানিয়ে এতিয়া মানে গোটে পাথারকান্দি সাবমার্জ করেছে। কারণ মাথাউরির উপর অবাক্তব কালির পর চলি আসলে, কালি রাতে 5-6টা ঠাই মাথাউরি সিঙ্গিলে। আনহাতে
সিংলা লঙ্গাইৰ পাছত কুশিয়াৰা নৈও ৰুদ্ৰৰূপ ধাৰণ কৰিছে করিমগঞ্জত। ভাৰত বাংলাদেশ সীমান্ত নিৰ্ধাৰণকাৰী নৈখন নিশাৰে পৰা বিপদসীমাৰ বহু ওপৰেৰে প্ৰবাহিত হৈছে। নৈখনৰ বাঢ়নী পানী ইতিমধ্যে সোমাই পৰিছে করিমগঞ্জ চহৰৰ দাসপট্টি মদন মোহন ৰোড এলেকাত। চহৰত পানী নুসুমাবৰ বাবে জলসম্পদ বিভাগৰ তৰফৰ পৰাও জটপুৰনাস্তি চেষ্টা চলাই থকা হৈছে। এই পথেৰে পানী সোমালে করিমগঞ্জ চহৰত চৰম বিভীষিকাময় পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। ইফালে বান পরিস্থিতির বুঝ লওয়ার বাবে আজি বরাকত উপস্থিত হল জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। শিলচর শিববাড়ি রোডর মথাউরি পরিদর্শন করে করিমগঞ্জলৈ যায় মন্ত্রীগুলি দিব খোঁজো যিখিনি মথাউরি ভাঙিছে কাছাৰত এতিয়ালৈকে মথাউরি ভাঙা নাই। আমার করিমগঞ্জ জেলা যিখিনি মথাউরি ভাঙিছে যত ব্রিজ হল সেই ব্রিজ কেটা 15 দিনের ভিতর আমি মারি দিম যাতে মানুষেরও অসুবিধা নহয় অহা যাওয়া করার অসুবিধা নহয় আর যদি পরবর্তী সময় বানপানী আহে যেহেতু আর 3 মাস বানপানী আহিব পারে গতিকে এইখানে সময় যাতে বানপানী নাহে গতিকে জিও মেগা টিউব দি অহা 15 দিনেরপরা 20 দিনের ভিতর যত যত মথাউরি ভাঙিলে গোটেকটা মথাউরি আমি ব্রিজ সম্পূর্ণ করে দিম মথাউরি সম্পূর্ণ মেরামতি করি। শিববাড়ি ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন কি আছে? পার্মানেন্ট সলিউশন এই মুহূর্তে মই এইখানে কব নোৱাৰো কারণ এই PWDর রাস্তা এই মুহূর্তে এই PWDর লগত আছে। PWDর লগত ডেফিনেটলি আলোচনা করিম ইয়াত কেনেকৈ কি কৰিব পৰা যায় চিপ পাইল বা অন্য কিবা ব্যৱস্থা কৰিব পাৰি নেকি কাৰণ এইটো অলপ প্ৰাকৃতিক দিশ কথাটো যিটো যিমান মাটি দিয়ে সিমান তললৈকে গৈ থাকে গতিকে PWDর লগত আলোচনা কৰি নিশ্চয়কৈ কিবা এটা পাৰ্মানেণ্ট সমস্যাটো মোক আৰু 1 বছৰ লাগিব। আপোনালোকে জানে যে যিখন ডাঙৰ স্লুইচ গেট এখন আবাৰ বনালোঁ সেইখন কমপ্লিট হ'বলৈ মোক অহা ছিজনলৈকে লাগিব। এইখন কমপ্লিট হোৱাৰ লগে লগে বহুত সমস্যাৰ সমাধান হ'ব। যিখন যোৱা বছৰ আমি ইনকমপ্লিট এখন স্লুইচ গেট আমি কমপ্লিট কৰিছিলোঁ ইট ৱাজ ডান বাই ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট ইট ৱাজ ষ্টাৰ্টেড বাই ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট আৰু সেইখনে এনাফ নহয় সেইখন স্লুইচ গেটে তাত এনাফ নহয় সেইখন সৰু স্লুইচ গেট সেইকাৰণে আমি নতুন স্লুইচ গেট তাত বনাই আছোঁ। কিন্তু স্লুইচ গেট এখন 6 মাহত বনাই নহয় অকণ সময় লাগে এইবছৰ সম্পূৰ্ণ নহ'ল অহা বছৰ যেতিয়া বেতুকান্দিৰ স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হ'ব মথাউৰিটো খুব ভালকৈ মাৰিলোঁ বহুত ওখ কৰিলোঁ আপোনালোকে দেখিছে স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হোৱাৰ পাছত বেতুকান্দিৰ সমস্যাটো একেবাৰে সমাধান হ'ব বুলি মই কৈছোঁ নাই সেই স্লুইচ গেটখন আমাৰ নাছিলে। পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর মহানুভবতা, বানর মাজর নবজাতক আর মাতৃক উদ্ধার মন্ত্রীগুলি, বান পরিস্থিতির কাছাৰ পঞ্চগ্রামত আবদ্ধ হয়ে আছিল সন্তানসহ মহিলা এগারী মন্ত্রীগুলি নিজের গাড়ীৰে দুয়োকে ঘরলে যাত সহায় করে। উল্লেখযোগ্য যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ঘরলে গৈ আছিল মহিলাগী। দুপৰীয়া অহা এজাক বৰষুণতে উতিভাহি গ'ল মহানগৰীৰ আভিচাত্য। এজাক বৰষুণতে বুৰ গ'ল মহানগৰীৰ কেইবাটাও মূলপথৰ লগতে উপপথ, স্তব্ধ হৈ পৰিল মহানগৰীৰ স্বাভাৱিক জীৱন যাত্ৰা। মহানগৰ উন্নয়নৰ নামত কেইবাটাও বিভাগে কোটি কোটি টকা ব্যয় কৰি আহিছে যদিও মাত্ৰ 10 মিনিটত বৰষুণে স্বৰূপ উদঙাই দিলে বিভাগকেইটাৰ কাম কাজৰ। ৰাজগড়, চানমাৰী, হাতীগাঁও, চাৰ্ভে, ৰুক্মিণীগাঁও আদি অঞ্চলত পৰিলক্ষিত হ'ল একাঁঠু পৰ্যন্ত পানী। স্বাভাৱিকতে এতিয়া প্ৰশ্ন উঠিছে কিমান দিনলৈ এনেদৰে চলিব গুৱাহাটী মহানগৰী। প্ৰতিবছৰে গুৱাহাটী উন্নয়নৰ নামত কাৰ জেপত সোমাইছে কোটি কোটি টকা। মেঘালয়ৰ ধাৰাসাৰ বৰষুণত খহিছে পাহাৰ। কিছু সময় পূৰ্বে হোৱা প্ৰবল বৰষুণত পাহাৰীয়া ৰাজ্যখনৰ বহু ঠাইত হ'ল ভূমিস্খলন। বিশেষকৈ লোমশানং, ৰতাচেৰা, অসম মেঘালয় সীমান্তকে ধৰি বিভিন্ন অঞ্চলত খৰস্ৰোতা পানীৰ সোঁতে খহাইছে এনেধৰণে পাহাৰ। আতংকিত হৈ পৰিছে মেঘালয়বাসী। এজাক বৰষুণতে এনেধৰণৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে, খৰস্ৰোতা পানীৰ সোঁতে খহাইছে পাহাৰ, আতংকিত হৈ পৰিছে মেঘালয়বাসী।
যোৰহাটৰ বালিগাঁৱত কলেজীয়া ছাত্ৰক আক্ৰমণ কৰিলে দুৰ্বৃত্তই। দিন দুপৰতে বালিগাঁৱৰ হোমবৰি কলেজৰ উচ্চতৰ মাধ্যমিক দ্বিতীয় বৰ্ষৰ ছাত্ৰ প্ৰাঞ্জল বৰাক এজন যুৱকে ৰাজপথৰ ওপৰতে স্ক্ৰুড্ৰাইভাৰেৰে আক্ৰমণ কৰি পেলাই থৈ যায়। পিছত যুৱকজনক অতি সংকটজনক অৱস্থাত উদ্ধাৰ কৰি যোৰহাট মেডিকেল কলেজ হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হয়। এই ঘটনাই সমগ্ৰ অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। কিবা সিহঁতক কাজিয়া হৈছিলে, তাৰপৰা কলজলা আহিছিলে, কলজলা আহোঁতে এইফালে লৈ আহিলে, লৈ আহি পেলাই মূৰত স্ক্ৰুড্ৰাইভাৰ সোমোৱাই দিলে। এতিয়া নামটো কি? প্ৰাঞ্জল বৰা। ডাক্তৰে কি কৈছে? ডাক্তৰে এতিয়া চিৰিয়াছ বুলি কৈছে, অকণমান স্ক্ৰুড্ৰাইভাৰ সোমোৱাই দিলে। ল'ৰাটো ৰাজতীয়া ল'ৰা, নাম চিনি পায় নেকি? নাম এনেই শনি বুলি কয়। ক'ত এনেই পাইছে? সি মূৰত দুখ পাইছে, মূৰৰ ইপাৰ পৰা সিপাৰ কৰি দিছে। অসম আৰক্ষীত কৰ্মৰত হৈ নিজৰ ইউটিউব চেনেলৰ জৰিয়তে জোৱাৰ এপৰ বিজ্ঞাপন দি নিলম্বিত হ'ল বীৰাংগনা কমাণ্ডো পাপৰি কলিতা। একে সময়তে ৰাজ্যজুৰি চলি থকা লটাৰীক লৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জাননী জাৰি কৰিছে ৰাজ্য চৰকাৰৰ ডিজিপিসহ 72টা পক্ষক। চাকৰি কৰে অসম আৰক্ষীৰ কমাণ্ডোৰূপে ইউটিউব চেনেলৰ জৰিয়তে বিজ্ঞাপন দিয়া অনলাইন জোৱাৰ তাৎক্ষণিকভাৱে নিলম্বন চাকৰিৰ পৰা। অসম আৰক্ষীৰ নীতি উলংঘা কৰি অনলাইন জোৱাৰ এপৰ বিজ্ঞাপন দি চাকৰিৰ পৰা নিলম্বিত হ'ল বীৰাংগনা জোৱান পাপৰি কলিতা। কুহি নামেৰে ইউটিউবত জনপ্ৰিয় এগৰাকী পাপৰি কলিতাই জনসাধাৰণক সেইসমূহ অনলাইন এপ ব্যৱহাৰ কৰি টকা অৰ্জন কৰাৰ বাবে জনাইছিল আবেদন, যাৰ বাবে পাপৰি কলিতাক অসম আৰক্ষীৰ কমাণ্ডো বেটেলিয়নৰ অধিনায়কে কৰিছে নিলম্বন। একে সময়তে লটাৰীক লৈ কঠোৰ হৈছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়। বৃহস্পতিবাৰে ৰাজ্যজুৰি চলি থকা অবৈধ লটাৰী বজাৰক লৈ উচ্চ ন্যায়ালয়ে জাৰি কৰিছে জাননী। ৰাজ্য চৰকাৰ, ডিজিপিসহ 72টা পক্ষক জাননী জাৰি কৰিছে উচ্চ ন্যায়ালয়ে। জাননী জাৰি কৰিছে জিলা আয়ুক্ত, আৰক্ষী অধীক্ষক, বিভিন্ন লটাৰী আয়োজক। 29/2024 নম্বৰ PIL-খনৰ শুনানি গ্ৰহণ কৰি আদালতে জাৰি কৰিছে জাননী। শুনানি গ্ৰহণ কৰি ন্যায়ালয়ে কয় লটাৰিজ ৰেগুলেশ্যন এক্ট 1998ৰ উলংঘন কৰি অবৈধভাৱে লটাৰী বেহা চলিছে অসমত। এই লটাৰী অনলাইন আৰু অফলাইন যোগেও কলা বেহা চলাৰ অভিযোগ তুলিছে গুচৰীয়া পক্ষই। লগতে গুচৰীয়াই অভিযোগ তোলে যে অসমত বেআইনীভাৱে বৃদ্ধি পাইছে লটাৰী খেল। PIL-ত আৰু অভিযোগ তোলে যে বহু আয়োজকে অবৈধভাৱে লটাৰী খেল আয়োজন কৰি বৃহৎ ধন উপাৰ্জন কৰিছে। এই গোচৰৰ প্ৰথম শুনানিক লৈ সকলো পক্ষলৈ জাননী দিছে। পৰৱৰ্তী সময়ত জাননীৰ উত্তৰৰ ওপৰত উচ্চ ন্যায়ালয়ে দিব এক গুৰুত্বপূৰ্ণ ৰায়। বিৰিঞ্চি কুমাৰ ডেকা, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। মহাসংগ্ৰাম আগবঢ়াইছে পিউৰিটি পাৰ্টনাৰ অন্নপূৰ্ণা চিন্স 1952 আৰু ইউনিভাৰ্চিটি অৱ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়া।